প্রশংসনীয় সকল শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, উত্তর বিজয়বাজি অনুষ্ঠান মাধ্যমে। আজকে আলোচনার বিষয় দশম শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 11, পবিত্র কোরআনের নাম। এই পাঠ আলোচনা করলে তোমরা জানতে পারবে যে কুরআন মজিদ এর নাম, কুরআন মজিদ হলো কেন এবং এর কতগুলি নাম আছে কি, এবং এই পাঠে কুরআন মজিদের বৈশিষ্ট্য ও মহত্ব সম্পর্কে জানবে। তো কুরআনের নামকরণ কুরআন শব্দের কারণ থেকে পাঠ করা পঠিত পুস্তক। তো কুরআন পঠিত পুস্তক, এই কুরআন আমাদের পাঁচত্ব নামাজে বাধ্যতামূলক তেলাওয়াত করতে হয়। আমাদের মুসলিম পরিবারে যে কোনো অনুষ্ঠান এবং কাজের শুরুতে এই কুরআন তেলাওয়াত করা হয়। এই কুরআনকে এবং সারা বিশ্বে এই কুরআন বহুল পঠিত। এই কোরআনের মতো অন্য কোনো গ্রন্থ বা আসমানি কিতাব এরকম এত বেশি পাঠ করা বা তেলাওয়াত করা হয়, তাই এই কোরআনের নামকরণ সার্থক হয়েছে। এই জন্য কোরআনের নামকরণ করা হয়েছে কোরআন। এর আরও একটি নাম আছে, আরও একটি পর্যায়ে আছে, সেটা হল একত্রীকরণ, জমা করা। তো এর পূর্বে যে আসমানি কিতাব 104খানা, তো 103খানা আসমানি কিতাবের মূল নির্ধারক যেটা, সে বিষয়টাই এই কোরআনে উল্লেখ করা হয়েছে বলে কোরআনের নামকরণ করা হয়েছে আল কোরআন। এছাড়াও এই কোরআনের অনেকগুলি নাম আছে। কেউ কেউ বলেন যে 60টি বা তার মধ্যেও এই কোরআনের নাম আছে। এখানে আমি তোমাদের কয়েকটি কোরআনের নাম উল্লেখ করব, যেরকম কিতাব, পুস্তক, বুরহান, স্পষ্ট, তারপর হিদা, পথ নির্দেশিকা, নূর, জ্যোতি, হিকমা, বিজ্ঞানময়, তারপর জিকের, উপদেশ, মাওয়াজা, সদুপদেশ, রহমা, এটা রহমার স্বরূপ, ইত্যাদি এই নামকরণ কোরআনে রয়েছে, নাম রয়েছে। তো এগুলি তোমরা জানবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী সকল মানুষের জন্য এই কোরআন আল্লাহ নাযিল করেছে। এটা কোনো কাল স্থান ভেদে বা কোনো বংশ গোষ্ঠী আলাদা করে এই কোরআন মিল করে না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে সকল মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাযিল করেছে। এই জন্য এই কোরআনের বৈশিষ্ট্য এবং মহত্ব অনেক বেশি। তো কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই কোরআন নাযিল করেছেন। কিতাবের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের কোনো সন্দেহ অবকাশ, অর্থাৎ এই কোরআনকে সন্দেহ করা যাবে। আল্লাহ বলে দিয়েছে নির্ভুল এই কোরআন। এই কোরআনের একটি চরিত্র হচ্ছে এটা সবসময় অবতীর্ণ থাকবে, এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না, যেহেতু আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজত। এর আগে যে কিতাবগুলি কথা তোমরা শুনছ বা জানছ, সেই কিতাবগুলি তা বিকৃতি করা হয়েছিল, সে কিতাবগুলির আল্লাহর নির্দেশগুলি পরিবর্তন করে দেওয়া হয়েছিল,
কিন্তু সর্বশেষ এই সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এই কোরআন কোনোদিন বিকৃত হবে না, এখানে কোনো কিছু কেউ সংযোজন করতে পারবে না, এর থেকে কেউ কেটেও মানে কমিয়ে দিতে পারবে না। এই কোরআন রক্ষিত থাকবে, অবিকৃত থাকবে কেয়ামত পর্যন্ত। এই কোরআনে আল্লাহর পরিচয় বিস্তারিতভাবে আল্লাহ তুলে ধরেছেন। এই কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহ পরকাল যা মানুষ জানত না, আখেরাত, কিয়ামত, তারপর হাসর, মিজান, পুনর্জীবন, এই অজানা বিষয়গুলি অনেক জ্ঞান এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছে। এই কোরআনের নাম হল আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন উল্লেখ করেছেন, ইয়াসিন আল কোরআনে থাকি। হে রাসূল, আমি আপনাকে বিজ্ঞান ও কোরআন নাজিল করেছি আপনার কাছে। তো এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআন মানুষকে সকল জ্ঞান বিজ্ঞানের উৎস হিসেবে মানুষের কাছে নাজিল হয়েছে। আল্লাহ মানুষ যা জানত না, যে সম্পর্কে মানুষের কোনো জ্ঞান ছিল না, আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়েছে। এই কোরআন থেকে মানুষ সব কিছু জানতে পারবে, আল্লাহর হুকুম বিধানগুলি কীভাবে পালন করতে হবে, পালন করলে পরে সে কী সফলতা লাভ করবে, আর এই আল্লাহর বিধান হুকুম আহকামগুলি পালন না করলে তার পরিণতি কী হবে, সব এই কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছে। এই কোরআন এমন একটি পবিত্র বাণী যা লাউহে মাহফুজ সংরক্ষিত ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হেরা রুহায় সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাযিল করেছেন, এবং আল্লাহ রাসূল তিনি সেই নাযিলের সাথে সাথে তিনি সেটা মুখস্থ করে রাখতেন, এবং সাথে সাথে সাহাবায়ে কেরাম তার আত্মীয় স্বজন সবাইকে আবার সুন্দর করে শিখতেন, এবং তাদেরকে শিখিয়ে তাদের দ্বারা আবার অন্য লোকের কাছে পাঠিয়ে এই কোরআন শিখতেন। এভাবে কোরআন আজ পর্যন্ত অবিকৃতভাবে চলে আসছে এবং কেয়ামত পর্যন্ত এই কোরআন চালু থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি কোরআনের নামকরণ বিষয়ে কিছু জানতে পারছ। তো আমি তোমাদেরকে কি তোমরা আলোচনা করতে জানতে পারলে একটু প্রশ্ন শিকা, তারপর বুরহানু সুস্পষ্ট, তারপর রহমান এটা দয়া অনুগ্রহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেকগুলি নাম উল্লেখ করেছেন। এইটা হচ্ছে কোরআনের গুণ। এই কোরআনের যে যোগ্যতা গুণ এই নামকরণের মাধ্যমে তা ফুটে উঠেছে, যে কোরআন পৃথিবীতে মানুষের কাছে কি নিয়ে আসছে, মানুষকে কোরআন কী দিতে চায়, মানুষকে কোরআন কোন পথে ডাকে, সেটা এই কোরআনের নামকরণ করে আলোচনা করলেই তোমরা সহজে বুঝতে পারো। আর একটু প্রশ্ন করবো তোমাদেরকে,
তোমরা কোরআনের বৈশিষ্ট্য মাহাত্ম কি তা বুঝতে পারো। তোমরা আমি আবার বলছি, কোরআনের বৈশিষ্ট্য হল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, 104 কিতাব ইতিপূর্বে নাজিল করা হয়েছে, তার ভিতরেই এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কোরআনের পর আর কোনো কিতাবের প্রয়োজন হবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন তা এই কোরআনে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, মানুষের এই কোরআনের দিক নির্দেশনা কোরআনের মাধ্যমে দিয়েছেন। তাই কিয়ামত পর্যন্ত আর কোনো বিধানের প্রয়োজন হবে না, তাই আসমানি কিতাব নাযিল করা হবে না এবং কোনো রসুলও নাযিল করা হবে না। তাই আমাদের এই কিতাব হল সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব, তোমরা এই কোরআনের 10টি নাম খাতায় লিখো এবং এগুলি আগামী ক্লাসে তোমরা স্যারকে দেখাবে মূল্যায়নের জন্য। তো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ আলোচনা এখানেই সমাপ্তি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এই করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।